ছোট্ট ছোট্ট খুনসুটি আর সেগুলো আগলে বেড়ে ওঠার এক সুন্দর সম্পর্ক, যেন সবকিছু ছাপিয়ে সেটাকে জয় করে নেবার এক অদ্ভুত সংকল্পের পরে। রাজ, জন্মস্থান রাজবাড়ি জেলার পাংশার ছোট্ট শহরে। শত মানুষের ব্যস্তময় কোলাহলে ছুটে চলছে দূর দিগন্তে নিজের কর্মঠ জীবনের তাগিদে। সাত সকালে ট্রেনের হর্ন আর একপাশে চায়ের দোকানে আড্ডায় ভরপুর, আবার বেপরোয়াভাবে বন্ধুদের সাথে বাইকে টহল আর রংবাজিতে বাজিমাত করত পুরোটা শহর ঘিরে। আবার কখনো কখনো সন্ধ্যা ঘনিয়ে নেশায় মগ্ন থাকত রাজের অন্ধকার জীবনের ধোঁয়াটা, আর সেই অন্ধকার জীবনের আলোর প্রদীপ হয়ে এসেছে নীলিমা নামের এই মেয়েটি। মানে তোমার কি লজ্জা শরম নাই? আল্লাহ কি কোনো বিবেক বুদ্ধি দেয়নি? প্রত্যেক দিন এই সিগারেট নিয়ে ঝড়গা লাগে, তাও তুমি এটাই করো। আচ্ছা, একটা বারো কি বোঝার চেষ্টা করো না বলো, আর কতদিন এভাবে চলবে বলতে পারো? আমিও সেটাই তো বলছি, আর কত, প্রতিদিন একই সুরে ঝগড়া না করলেই তো। রাজ, তুমি জীবনটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবা দয়া করে? তুমি যেভাবে চলছো সেটা কিন্তু অস্বাভাবিক। এভাবে চলতে থাকলে তুমি নিজেও একদিন চলে যাবা, আর আমাকেও একা করে দিবা। তোমাকে ভালোবাসাটা তো বুঝো। আচ্ছা, আপনার গুন্ডামি ভাবটা ছাড়েন, অনেকক্ষণ হলো বাড়ি থেকে বের হয়েছি। আচ্ছা ম্যাডাম, আর না হয় দশটা মিনিট থাকো। ঠিক আছে। হ্যালো রাজ, তুমি কোথায়? এই তো একটু ব্যস্ত ছিলাম। তুমি তো সবসময় ব্যস্ত থাকো, গত তিনটা বছর সারাক্ষণ ব্যস্ত থাকো, কিসের এত কাজ তোমার? বদলে যেতে লাগলো সময়, বদলাতে লাগলো বেপরোয়া ছেলেটার জীবনটাও। জটিল পৃথিবীকে একপাশে রেখে গড়ে উঠতে লাগলো সোজা সাপটা একটা নতুন পৃথিবী। নির্ভরতার আশ্রয়ে ছোট্ট ছোট্ট খুনসুটিকে আগলে রাখতো কখনো কখনো বাইকের টহলে, আবার কখনো কখনো ভালোবাসার বন্ধনে বেঁচে থাকার তাগিদে স্বর্ণপূর্ণতার গল্প। ঠিক এসবের ভিড়ে কখন যে সময় পেরিয়ে যাচ্ছিল দুজনের কেউ টের পায়নি, টের পেল সেই দিনে। কিরে, এসব কি শুনছি?
এলাকার ভকাটে পোলাপানের সাথে তোর কি কাজ? কথা কস না কে? আমার মান সম্মান নিয়ে সিনিমিনি খেলার অধিকার তোকে কে দিল? গল্পের শেষ মানে অন্য কোনো নতুন গল্পের শুরু। কেউ কেউ বাঁচে সেই গল্পের ভালোবাসায়, আবার কেউ বা সেই ভালোবাসা খুঁজে যায় হারানো স্মৃতির পাতায়, আর কেউ টিকে থাকে বুকের গভীরে কিছু ক্ষতকে নিয়ে।